টাঙ্গাইলের ভুয়াপুরে আসন্ন নেকড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুল হক মাসুদ। তিনি নেকড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যেই তিনি নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে করেছেন গণসংযোগ ও চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুল হক মাসুদকে বিজয়ী করার লক্ষ্যে নেকড়াইল ইউনিয়নের মাটিকাটা বাজার এলাকায় এক বিশাল জনসভার আয়োজন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তিনি নেকড়াইল ইউনিয়ন বাসীর কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন দাবি করেন। আমাদের গোপালপুর বহপুরের প্রভুকার গোপালপুর বহপুরের নয়নমণি সংসদ সদস্য ছোটমণি সাহেব তথা আমাদের বহপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি গহপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুল হক মাসুদ সহ আমাদের সিনিয়র আওয়ামী লীগের নেতাদের কাছে আমি মনোনয়ন করতে আসি। পাশাপাশি আমি মনোনয়ন পেলে চেয়ারম্যান হলে এই ইউনিয়নের আবহাওয়া সাধারণ জনগণের পাশে থাকবে। আবহাওয়ার সাধারণ জনগণ যে অসহায় দুর্দশায় ভুগতেছে, যে কঠিন অবস্থার মধ্যে আছেন, তাদের চাওয়া পাওয়া সঠিকভাবে পাচ্ছেন না, সকল চাওয়া পাওয়া আমার মাধ্যমে আমি তাদের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যকে সাথে রেখে সবারই সাথে যোগাযোগ করে সবারই মতামত নিয়ে আমি সারা ইউনিয়নবাসীর জন্য যত রকমের ভালো কাজ আছে রাস্তাঘাট বিভিন্ন কিছু কর্মকাণ্ডে তাদের সাথে পরামর্শ করে সকল কার্যক্রম চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। বিভিন্ন সাধারণ গরিব গেরা মানুষ যারা আছেন, যেমন বয়স্ক ভাতার কার্ড, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, তারপর বিজিডি, বিভিন্ন রিলিফের বিভিন্ন দুর্নাম বদনাম আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়। এইরকম বিভিন্ন দুর্নীতি থেকে আমার ইউনিয়নবাসী ইউনিয়নের লোকজন এই দুর্নীতি থেকে মুক্তি পাবে আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি। তখন এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা যাদেরকে দেওয়া হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। ইতিপূর্বে শুনেছেন অনেকের কাছ থেকেই টাকা পয়সা নেওয়া হয়েছে, আবার কিছু কিছু শোনা গেছে টাকা পয়সা নেওয়া হয়েছিল, আবার কিছু কিছু লোকজন ফেরতও পাইছে, কার্ড পায় নাই যার কারণে তাদেরকে টাকা ফেরতও দিছে। অতএব আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে আমি কারো কাছ থেকে, জনগণের কাছ থেকে 10টি কানা পয়সাও আমি নেব না ইনশাল্লাহ। পাশাপাশি সকল প্রকার সহযোগিতা আমি আমার এলাকাবাসীকে, ইউনিয়নবাসীকে, ইউনিয়নবাসীর লোকজনকে আমি সকল প্রকার সুবিধা দেব। এবং কি জনতা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আমি নেকড়াইল ইউনিয়নবাসীকে সাথে নিয়ে, নেকড়াইল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যকে সাথে নিয়ে আমি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাকে যদি মনোনয়ন দেয় আমি আগামী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমাকে যদি মনোনয়ন না দেন তাহলে আমি নির্বাচন করব না। তবে যাকে মনোনয়ন দিবেন আমি সহ আমার সকল লোকজন তার পক্ষে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, মেহনত মানুষের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।